হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনোবিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি, আপনারা জানেন যে আমি কিছুদিন আগে দারাজ থেকে কিছু প্রোডাক্ট অনলাইনে কিনেছিলাম আমার পিসি আপগ্রেড করার জন্য। তো পিসির স্পিড বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে SSD, যার মিনিং হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। আর আমার হার্ড ডিস্ক 1 TB ছিল। তো পিসিটিকে ফাস্ট করার জন্য এবং উইন্ডোজ 10 সেটআপ দেওয়ার জন্য আমার একটি SSD প্রয়োজন ছিল। তো আমার বাজেট কম থাকার কারণে আমি 120 GB SSD ক্রয় করেছি। তো আজকে এই প্রোডাক্টটির আমি আনবক্সিং এবং রিভিউ করব, পাশাপাশি আমার ডেস্কটপে এটি ইনস্টল করে আপনাদের দেখাবো। ইনশাল্লাহ দ্বিতীয় এই ভিডিওর দ্বিতীয় পার্টে আপনাদের দেখাবো কীভাবে বুটেবল পেন ড্রাইভ থেকে একটি উইন্ডোজ 10 সেটআপ দিতে হয় সেটাও দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই ছিল সেই প্রোডাক্টটি, এটা হচ্ছে রামস্টা ব্র্যান্ডের। এখানে লেখা রয়েছে অরিজিনাল প্রোডাক্ট, এখানে সেই রামস্টা ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা, এখানে সলিড স্টেট ড্রাইভ, এখানে হচ্ছে থাইল্যান্ড হংকংয়ের ভাষায় লেখা বা চাইনিজ ভাষায় লেখা বলতে পারেন আপনারা। তো এই পাশে রয়েছে কি দেখুন, খেয়াল করে দেখবেন, এই পাশে রয়েছে SATA 3 SSD। তো আমরা প্রোডাক্টটির ব্যাক কাভারে চলে যাই। তো ব্যাক কাভারে লিখে রয়েছে সলিড স্টেট ড্রাইভ। তো এটা হচ্ছে সাটা ইন্টারফেসে এটি কানেক্ট করবে আপনার মাদারবোর্ডের সাথে। তো সর্বোচ্চ স্পিড হচ্ছে 6 GB/s। এটার ইঞ্চি মানে দৈর্ঘ্য হচ্ছে 2.5 ইঞ্চি এবং মিলিমিটারের দৈর্ঘ্য হচ্ছে 100 মিলিমিটার, প্রস্থ 70 মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে 6.9 মিলিমিটার। তো প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে প্রোডাক্টটির মডেল S800 SATA 3 SSD 120 GB। এটা হচ্ছে হলোগ্রাম সহ, প্রোডাক্টটি অরিজিনাল, বাজারে কিন্তু নকল প্রোডাক্টও রয়েছে। তো আপনারা 1800 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি এই প্রোডাক্টটি দারাজ থেকে অনলাইনে অর্ডার করেছিলাম। তো আমার কাছে নিয়েছিল 1799 টাকা এবং 4% অফ সহ এবং ডেলিভারি চার্জ 25 টাকা। তো এখানে কিউআর কোডের মাধ্যমে আপনারা অনায়াসে জানতে পারবেন যে প্রোডাক্টটি জেনুইন কিনা। এখানে প্রোডাক্টের মডেল নাম্বার দেখা যাচ্ছে R1S800 120G। তো এটা হচ্ছে, এই প্রোডাক্টটি হচ্ছে আপনার হংকংয়ের। অরিজিন প্লেস হচ্ছে হংকং, এটাকে চায়না প্রোডাক্ট ভাববেন না। তো আমি কথা না বাড়িয়ে প্রোডাক্টে আনবক্সিং করবো। আনবক্সিং করার জন্য আমার একটি এন্টি কাটারের প্রয়োজন হবে, তো আমি সেটা দিয়ে আনবক্সিং করছি। তো ভিউয়ার্স আপনারা দেখুন, প্রোডাক্টটি একটি খুব সুন্দর প্যাকেজিং করা রয়েছে। তো আমি প্রোডাক্টটির র্যাপিংটি কাটলাম। তো খুবই সুন্দর প্যাকেজিং, এটা লাগবে না, ফেলে দিই। তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা প্রোডাক্টটি কেমন। এখানে রয়েছে ওয়ারেন্টি কার্ড, পুরোটাই চাইনিজ ভাষায় লেখা, এই পাশে ইংরেজি ভাষায় লেখা রয়েছে। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, 3 বছর ওয়ারেন্টি পাবেন এর সাথে। তো এখানে দেখি কি লেখা রয়েছে, রামস্টা থ্যাংক ইউ ফর ইউজিং রামস্টা SSD। তো অরিজিনাল রামস্টাটা হচ্ছে আপনার লাল রঙের, খুবই আকর্ষণীয় দেখতে। এ পাশে দুটি স্ক্রু লাগানোর জন্য, ডেস্কটপের সাথে লাগানোর জন্য এই অংশটি আপনারা এভাবেও লাগাতে পারবেন 4টি স্ক্রুর সাহায্যে। এখানে দেখা যাচ্ছে যে রামস্টা সলিড স্টেট ড্রাইভ, এখানে হলোগ্রাম দেখা যাচ্ছে। আর এই সিলটি হচ্ছে আপনার ওয়ারেন্টি সিল, এটা যদি আপনার কাটা থাকে তাহলে ওয়ারেন্টি অ্যাভয়েড হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনার সাটা কেবল একটি, পাওয়ার কেবল একটি। তো প্রোডাক্টটি খুবই সুন্দর এবং মোটামুটি হালকা। তো প্রোডাক্টটি বিল্ড কোয়ালিটি খুবই ভালো, লাল রঙটি দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি এখন কথা না বাড়িয়ে প্রোডাক্টটিকে, আচ্ছা দেখি বক্সের ভিতর কী রয়েছে। বক্সের ভিতর তেমন কিছুই নেই, এরকম একটি প্লাস্টিকের কাভারের মধ্যে ছিল। তবে যাই বলুক, প্যাকেজিংটি আমার খুব ভালো লেগেছে। তো আমি এখন SSD PC-তে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এই SSD ডেস্কটপের সাথে লাগানোর জন্য আমাদের দুটি অতিরিক্ত জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে এই সাটা কেবলটি এবং এই সাটা পাওয়ার কেবলটি। এ দুটো আমি দারাজ থেকে কিনেছি 50 টাকায়, মাত্র 50 টাকায়। আপনারা
বিশ্বাস করি না কিনে সংগ্রহ রাখবেন এবং আরো দুটো প্রয়োজন দুটো স্ক্রু তো স্ক্রুটি জয় করতে আমার বেশ কষ্ট হয়েছে কারণ এটার সাথে মিলিয়ে স্ক্রুটি জোগাড় করা লেগেছে তো এখন আমি কথা না বাড়িয়ে ডেস্কটপটি সকল তার খুলে ডেস্কটপটির কভার খুলে আপনাদের দেখাচ্ছি কিভাবে লাগাতে হ্যালো ভিউয়ার্স আপনারা আপনাদের এই কেবলটি সাটা কেবলটি এই প্রান্তটি সাটা পোর্টে লাগাতে হবে এখন সাটা পোর্ট দেখার জন্য আপনাদের হার্ড ডিস্কটা লক্ষ্য করতে হবে হার্ড ডিস্কের এই তারটি ঘুরে এখানে এসেছে এখানে একটি সাটা আপনারা দেখতে পাবেন একটু খেয়াল করে দেখতে পাবেন এখানে মোট চারটি সাটা পোর্ট রয়েছে এক দুই তিন চার এসএসডিতে ভালো স্পিড পাওয়ার জন্য সাটা থ্রিতে সাটা কেবলটি লাগাব তো ভিউয়ার্স আমি সাটা কেবলটি লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সাটা কেবলটি লাগানো হয়ে গেছে এবং সাটা কেবলের এই অংশটি আমরা তো ভিউয়ার্স আমরা এই সাটা কেবলের বাকি অন্য অপর পোর্টটি আমরা খুব খেয়াল করে এখানে আলতো করে চাপ দিয়ে লাগিয়ে দিব খুবই ইজি লাগানো তো আপনারা পয়েন্টটি পোর্টটি খেয়াল করলেই বুঝবেন কীভাবে লাগাতে হবে এবং হার্ড ডিস্ক থেকে হার্ড ড্রাইভ থেকে আরেকটা জিনিস বের হয়েছে সেটা হচ্ছে আপনার পাওয়ার কেবল কারণ আমরা জানি যে পিসি পাওয়ার সাপ্লাই থেকে প্রত্যেকটা অংশেই পাওয়ার সাপ্লাই যেতে হয় তো এই পাওয়ার সাপ্লাই জন্য খেয়াল করব যে এই হার্ড ডিস্কের পাওয়ার সাপ্লাইটি এখান দিয়ে গিয়ে এই পাওয়ার সাপ্লাইটি ঠিক এখানে এখানে জয়েন্ট হয়েছে তো আমরা এখানে এই অংশটির মধ্যে আমরা সাটা পাওয়ার কেবলের এই অংশটি এখানে লাগাবো তো দেখুন ভিউয়ার্স আমি সেটি লাগাচ্ছি তো পয়েন্টটি খেয়াল করলে বোঝা যায় যে কীভাবে লাগাতে হবে তো আলতো চাপ দিয়ে এটা লাগানো যায় এটা এই পাশটা লাগানো শেষ পাওয়ার সাপ্লাইয়ের সাথে এখন এই অংশটি সাটা পাওয়ারের এই অংশটি আমাদের এসএসডিতে চলে যাবে তো এখানে লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে আমরা কোন অংশটি কোন পাশে দিব তো আমার লাগানো শেষ সাটা কেবলটিও লাগানো শেষ সাটা বোর্ডের সাথে এবং পাওয়ার কেবলটিও লাগানো শেষ পাওয়ার সাপ্লাইয়ের সাথে এবার আমাদের কাজ হচ্ছে দুটো স্ক্রুর সাহায্যে আমরা এটাকে এই অংশটাকে ঠিক এভাবে এখানে বসিয়ে দিব তো আমি স্ক্রু লাগিয়ে আপনাদের পরে দেখাচ্ছি আমার এসএসডি এখানে লাগিয়ে ফেলেছি তো আজ এই ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের এবং পরবর্তী ভিডিও হবে কিভাবে আমি এসএসডিতে উইন্ডোজ 10 বুটেবল পেন ড্রাইভে সাজিয়ে দিব সেটা তো ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ